Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Screen campus. For admission, contact the number shown. 24 পরগনার বজবজ এমএন সরকার রোড কালীনগরে স্বর্গীয় সৌজানন্দ নস্করের বাড়িতে রাইজিং মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে কিক বক্সিং অ্যান্ড ক্যারাটে স্কুল উদ্বোধন হল এবং এখানে উপস্থিত ছিলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক শাও এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য দুজন নামকরা প্রশিক্ষক এবং অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময় এখানে যে সমস্ত ট্রেনার ট্রেনিং দেবেন তাদের মধ্যে অরূপ দে সাংবাদিকদের মুখোমুখি কিছু মূল্যবান বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে বহু জায়গায় ক্যারাটে স্কুল আছে কিন্তু কিক বক্সিং স্কুল নেই এবং এখানে একই সাথে ক্যারাটে এবং কিক বক্সিং এর প্রশিক্ষণ দেওয়া হবে এবং তিনি বলেন যে এখানে ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থাও দেওয়া হবে। আমাদের পার্থক্য হচ্ছে একটাই, যে আমরা ছেলেদের যেভাবে হাতে ধরে শেখাই, যাই না অন্য জায়গার কথা আমি বলতে পারবো না, আমাদের এখানে প্রতিনিয়ত যেমন যোগা একটা আছে ব্যাপার, তার আগে ক্যারাটের আগে যেটা শেখানো হয় ভালো করে ওয়ার্ম আপটা, যেটা অনেক জায়গাতে এখানে হয় না, এখানে আলাদা ওয়ার্ম আপ ট্রেনিং হয় ভালো করে, তারপরেই ক্যারাটেতে নামানো হয়। হ্যাঁ, অবশ্যই অংশগ্রহণ করি এবং বাচ্চারা যারা এখন আছে, যারা নতুন অ্যাডমিশন হয়েছে, তাদের প্রতি এক বছর অন্তর গ্রেডিং হয়, যেটার মধ্যে রেড বেল্ট, গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট, এগুলো ক্রমশ আপগ্রেডেড হবে, তখন বেল্টের কালার চেঞ্জ হতে যাবে। দেখুন, ভবিষ্যতে সরকারি চাকরির ক্ষেত্রে বলতে কিক বক্সিংটা যেভাবে হয়েছে, এখনও ক্যারাটেটা বিভিন্ন জায়গার প্ল্যাটফর্ম, বিভিন্ন স্টাইল আছে, যারা মানে এখনও একত্রিত হতে পারেনি তার জন্য একটা ফেডারেশন চেষ্টা করছে যাতে এটাকে একই প্ল্যাটফর্মে এনে বিভিন্ন স্টাইল যারা আছে তারা একটা প্ল্যাটফর্মে আসতে পারে, যাতে এরা সবাই একটা গেমে আসতে পারে, তখন আগামী দিনে আশা করা যায় এটা একটা চাকরির জায়গা হতে পারে। যারা ভর্তি হবে তাদের জন্য কোনো বার্তা? যারা ভর্তি হবে তাদের ছাড় বা কোনো সুযোগ? হ্যাঁ, তাদের জন্য একটা কথা বলতে চাইছি যে এই ফার্স্ট টাইম আমরা বজবজে কিক বক্সিং এবং ক্যারাটে শুরু করতে চলেছি, তার জন্য আপ টু এপ্রিল মাস পর্যন্ত আমরা অ্যাডমিশন ফ্রি করে দিচ্ছি। ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য নেই অর্থ, বাড়ির অবস্থা তথৈব, নিজস্ব জমি বলতে নেই তেমন কিছুই, কোনো মতে টেনে টুনে সংসার চলে। আর্থিকভাবে দুস্থ পরিবারের প্রধান মানিক রায় বাড়ি ইন্দাস ব্লকের শাহিননাড়া গ্রামে। ক্যান্সারের মতো মরণাপন্ন রোগে আক্রান্ত স্ত্রীর চিকিৎসা হয়নি 7 মাস যাবত। চিকিৎসা করাবার আশায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মানিক রায় ঘুরছেন এক হসপিটাল থেকে অন্য হসপিটাল, কিন্তু সব হসপিটাল থেকেই বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দিচ্ছে তাকে, অতএব ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা হয়নি সেই মতো। সে নিজে চেষ্টা করেছেন কিন্তু সেটা যে যথেষ্ট নয় সেটা বোঝেন তিনিও, তাই তো মরিয়া চেষ্টা। যখন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডে সুচিকিৎসার ব্যবস্থা করেছেন, তখন হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে ফিরিয়ে দিচ্ছে সেটাই বোধগম্য হচ্ছে না। এই বিষয়ে স্বাস্থ্য ভবনের দৃষ্টি আকর্ষণ করেছে। কোন এলে? হ্যাঁ। তোমার মায়ের কি হয়েছে? ব্লাড ক্যান্সার। কত বছর হলো? 4 বছর হচ্ছে। তোমার মায়ের দেখাশোনা কে করে? আমি করি। কখন টিউশনে যাও, কখন মায়ের দেখাশোনা কখন করো? সব কিভাবে ধরা পড়লো? ওই হঠাৎ বমি হচ্ছিল ঘরের দিকে, হসপিটালে নিজের একটা রিপোর্ট করানোর পর ডাক্তারবাবু বলেন ব্লাড ক্যান্সার, তারপরে আমরা ওইখানে জানতে পারি, তারপরে কলকাতায় নিজে আরও ভালোভাবে শিওর হয়ে গেলাম যে ব্লাড ক্যান্সার হয়েছে। দেখলাম তো বিছানায় শয্যায় উঠতে পারছেন না, মেয়ে সবকিছুই করে, মেয়ে দেখাশোনা করে, আমরা যখন বাড়িতে থাকিনি কে দেখাশোনা করবে? এ অর্থ কোথাও পাচ্ছেন? যাই ছিল সব বিছা কিনা করে এতদিন দেখানো হয়েছে, 7-8 মাস আর এখন দেখাতেও পারিনি, কোনোরকম ওষুধ এর কাছ থেকে জোগাড় করে হচ্ছে। ডাক্তারবাবু কি বলছে? এখন দীর্ঘমেয়াদি চিকিৎসা, চিকিৎসা করিয়ে যেতে হবে, চিকিৎসা করাবেন যতদিন তবে ভালো থাকবে, চিকিৎসা না করাতে পারলে ভালো থাকবে না। আপনি সরকারের কাছ থেকে কি চাইছেন? চাচ্ছি তো যে সরকার আমাকে আর্থিকভাবে সাহায্য করুক, যাতে দেখাতে পারি দীর্ঘদিন ধরে খাওয়াচ্ছে, রান্না করছে, এটা কি প্রতিদিনই করে? প্রতিদিন, তাছাড়া করবে কেন, উনি তো শয্যাশায়ী বিছানা।
মেয়ে কিসে পড়েছে? মাধ্যমিক দিয়েছে। ও লেখাপড়া খরচ কে দেবে? খরচা নিজেই মেয়ে যতটুকুন পারে সেটুকুনি করে, কোনো টিউশনি দিতে পারিনি ধরুন, পয়সার অভাবে। আপনার নাম? আমার নাম মানিক রায়। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংকুয়েট। শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলমপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাও তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স মা তারা এন্টারপ্রাইজ।